মাংসর যদি টেকা থাকে শরীর কিছু গরমি থাকে নিবা মাত্র না থাকে নি টেকা থাকে শরীর কিছু গরমি থাকে নি বহুজন বাদশা বইছে তার সিংহাসনের দাড়ি গরর দাড়ি আর আত্মি তৈছে উঠানো ফুতাইয়া আর আত্মির ভাই সার আর দেখে গাততে কি ব্যঙ্গে গুব বারইয়া আত্মির নাকর ডগাত লাত মারে আর লাত মারিয়ে হিরিবার গাত হওয়া যায় কত সময় বাদে হিরিবার বারইয়া লাত মারিয়ে গাত হওয়া যায় আর কত সময় বাদে হিরিবার লাত মারে বারইয়া লাত মারিয়ে গাত হওয়া যায় প্রধানমন্ত্রী যাইতে ডাক যায় এই রাজা কইতো ইয়ার যে সার কোডার হরুর কিতা লাগি ডাকলা তে ডাকছি আমার ই আত্মির নাফর ডগাত বেঙ্গি গিয়ে গাতুতা কি বারইয়া লাত মারে ইগুরো তো টেম্পারেচার কিতা বাড়াইয়া দিল তত্ত্ব উদ্ঘাটন করিয়া জল দি দেও আর নাই খুব বে অবস্থা প্রধানমন্ত্রী হইরে কোন কিতা বড় দাইরে চাইছো ভাই সিরা বেঙ্গি কিতা লাগি লাত মারে এখন নিগু কিতা হইতা কিন্তু আল্লাহ দারে বেচার নেগি কিছু আকল দেলা ঠিক না বেটি সূর্য সূর্য করতে হইলে তো কিছু আকল লাগে না নি আল্লাহ তো খালি সুপ খাইলো নে হাসাবিয়ান নামি সাবিতা একটা চিন্তা করলো রে আত্মীয় লাত আত্মীর নাকর ডোগাত লাত মারে আবার ব্যাং যে ব্যাং 50টা আত্মীর ফার তুলে বললে আত্মীয় বুধু হইতো না কিথারে বিষয়টা গাতটা কি পারবে না গাতগু চেক করে দেখতাম গাতগু চেক করাত লাগিয়া দেখে ব্যাংগুগু গাত হামাইয়া লাল ফয়সায় গ্রুফরে বয় কয় মাননীয় বাসা পাই দিছি তে কিতা পাইছো বলিতে ব্যাংগর শরীর গরমি আর টেকার গরমি ওই লাল ফয়সার উপরে পড়ে টেকার গরমিয়ে তার মাঝে কিতা আয় গরমিয়া তে টেকা তাহলে কিছু শরীর গরমি আইন নাই না এখন হইল পাই দিছি তার টেকার গরমি এইটা করে দুস্থ কলার বুধু বলতে টেকা তাহলে শরীর কিছু গরমি থাকে না নি আর ওইছো ওই কুশুইয়া কইল ও বেটা তুই যে ইতা লইয়া আইছো তোর ভাই এমন এক সময় কত লগে কিতা দোয়া হতো তোর লগে কিতা দোয়া করতাম এমন সময় আমার তো আর কোন ভাই কুন্তা নাই মেহমান হল লোবাজ বুড়িয়া ইয়া আজির এখন তার তান্দে কুন্তা খানি দিতাম গরো খাইবার কুন্তা নাই আমি খালি উঠা নেয়ার দায়ীরে চক্কর দিয়ার ফের ওয়া আল্লাহ আমি কিভাবে মেহমান হল ইজ্জত করতাম আর তুই যে এই সময় ইতা লইয়া আইছো কিতা দোয়া করতাম তোর লাগে ইটা খাইতে হই রে ইটা সুযোগ তোর হকল দিন হইতাম তেরাই আসরটা কই দিতাম সুবহানাল্লাহ কই উঠিয়া বেঠাই তে হুজুর কিতা হই না নে বলি তে নারবার কুনতা হই না তুই না কিতা সাস কোয়াই তোর লগে কই দিতাম আল্লাহ ওয়ালা মানুষ যে তাই তার কোন সময় হাল তারিয়ে গেলে ইটা যে তা কই মালিকতা কইলে তাই যে তা কই মালিকতা কিতা কইলে বুঝলে এই সময় তার হাল তারিয়েছে আর একবারে ডাইরেক্ট কানেকশন লাগাই দিছ আমার আল্লাহ কই আমার গোলাম এবারে তুই যেটা কইবি আমি বুঝলি কি এটাই উঠিয়া হবে আমি আর কুন্তা চাই আর না আমি চাই আপনা লাগা হয়েছি আমি চাই কি তো হইতাম আপনা লাগানো হইতাম ইয়া আল্লাহ এখন তো মাইলা সমস্যা চলে এখন নিবেটা গাজা বাকি মিল্লা বঞ্চে কত বছর রিয়াজত আর মুজাহাদা করতে 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 আর ইবেটাই ফাই আমার লাগানো বলি দিত এখন কিতা করতাম কইন আয় গরর ভিতরে আয় আর গরর ভিতরে আবার মাঝে মাঝে লাগা দুয়ার জানালা লাগা বন্ধ হর বলতাম আর বন আর তাইল বইস আর যেমনে তোয়জ্জু সাড়িছই তার উপরে এখানে ডিজাইন তার লাগে এখন গর তাকে বারণির বদে আসল বাকি বিল্লা খে আর নকল খে সিনবার কোন উপায় অবশ্য হেইনার বেশ দিন বাঁচছই না কারণ অতিরিক্ত চাপ পড়ে গেছে তো বাসনে আল্লাহ রাসূল কর রবিয়া তে তুমি আল্লাহর জাতরে বেশি করি সৈদ্দা করি আমার সাহায্য সুবহানাল্লাহ যারা বেশি করি আল্লাহর জাতরে সৈদ্দা দিব এরা নবীর লগে বেহেশত জায়গা হয় তে দোস্ত আল্লাহর বুজুর কথা মাত কোন আসি আমরা যদি বেশি করি দুরুদ পড়িতে আমরা নাম নবীর খেদমত বেশি করি দিই বেশি করি যাইব আর নবীর দরবার বেশি করি আমরা নাম যদি যায় তে নবীর সামনে আমরা নাম হাজির থাকব পরিশান আর সমস্যার যেদিন ফলমু নবীজি আমরার নাম যেহেতু সামনে বারবার যাইব স্মরণ থাকব আর আমরার ডাক্তি সুপারিশ করিয়া বেহেস্ত করছি এই মাহফিল আওয়ার কারণে আমরা দুরুদ পড়তাম ফার্সি ঠিক না বেটি আওয়াত আমরার লাভ হইছে না লস হইছে
আমি আপনাদের সামনে পরবর্তীকারে আল্লাহর কালামে মজিদের প্রায় 6666 আয়াতের মধ্যে কিছু একখানা আয়াতের টুকরা পড়েছি আর আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থেকে কিছু একখানা হাদিসের টুকরা পড়েছি সময় এত নাই লম্বা আলোচনা তো যাইবার সময় নাই যেহেতু মাদ্রাসাটা এটা একটা মহিলা মাদ্রাসা ওলা নিহতা বরং সুলতানপুর হাফিজিয়া মাদ্রাসা সংযুক্ত মহিলা মাদ্রাসা ওলা নিহতা আর আমি ও মহিলা সংক্রান্ত দুই সাইড টুকরা বাতিতাম ও প্রসঙ্গর আয়াতর টুকরা পড়েছি মহতরম হাজিরিন কেরাম আমরা রে বানাইছুন খে আল্লাহ আমরা রে বানাইছুন খে আল্লাহ মহিলা জাতিরে বানাইছুন খে আল্লাহ আল্লাহ হকলে বলা আল্লাহ কে বানাইছুন আল্লাহ একটা যে যে জিনিস বানায় এই জিনিসটা কিভাবে পরিচালিত হইলে মকসুদে মঞ্জিল পোস্ত পারবো বেশ জানে না বানান যে জিনিস হইছে ও জিনিসে বেশ জানে বানানেওয়ালায় বেশ জানে বানানেওয়ালায় বেশ জানে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হইতে হইলে বানানেওয়ালায় যে থিওরি হইয়া দিছে ও থিওরি মোতাবেক ব্যবহৃত হইলে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হওয়া যায় কিন্তু এক জমানা ইলা আসিল না মাইকুইক নেই ছড়ি ভেড়ি চাবি তাই আমরা গফুর কি দেখছি না মানে আনাবাই করবো আজ কিন্তু গফুর কি আনাবাই কেউ আজ হইতো সুবহানাল্লাহ পুরুষ মানুষ হল আইবা আইয়া তারা শুনবা উলামা হজরতে কোরআন হাদিসের আলোকে আলোচনা রাখবা মহিলা জাতি যারা বাড়িতে আছে এরা লাগি জরুরি মাসলাম আছে ইতা জানা দরকার নি না দরকার না তখন আল্লাহ রাব্বুল আলামিনে এক গ্রুপ মানুষের দেমাগের মধ্যে ঢুকাইয়া দিছে বলেতে তোমরা গবেষণা লাগাও আর আল্লাহ খান একটা সিস্টেম তৈরি করো যে সিস্টেমটা সামনে যদি কেউ মাতে স্বাভাবিকভাবে তে অন্তত পক্ষে 3-5 কিলোমিটার দূরে পর্যন্ত আওয়াজ গিয়া পৌঁছিত ও গবেষক হলে গবেষণাত লাগিয়া তারা মাইক আবিষ্কার করছই আর মাইক আবিষ্কার করিয়া আমরা সামনে আনিয়া দিছই আর কইছই আমরা জেলা আবিষ্কার করলে যে নীতিমালা হইয়া দিছি ও নীতিমালা মোতাবেক যদি তুমি তাই একটু ব্যবহার করো তাহলে মাতিবায় স্বাভাবিক মার 3-5 কিলোমিটার দূরে পর্যন্ত আওয়াজ এখন মাইক বানানেওয়ালা যে বৈজ্ঞানিক এই বৈজ্ঞানিককে আমরা রে থিওরি দিছই মাইক্রোফোন যেগুলা এগুলা রাখবাই মুখর সামনে মাইক্রোফোন খানো রাখবাই মাতলা বলে মাইক্রোফোন খানো রাখবাই মুখর সামনে রাখবাই আর মাইক্রোফোন তাকে খুব খেয়াল করে শুনি রে ভাই মাইক্রোফোন তাকে ওয়ার নিয়া মিশিল লাগাইবাই দুরুশরি বলক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মাইক বানানেওয়ালা আবিষ্কারক যিনি আবিষ্কার করিয়া উদ্দেশ্যের মধ্যে সফল কাম হইতে হইলে নীতিমালা বয়ান করে দিছেন ও নীতিমালা মোতাবেক ব্যবহার করলে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হইবা নীতিমালা কিতা মাইক্রোফোন মুখর সামনে অন্তকে ওয়ার নিয়ে মেশিন লাগাইবা মেশিন থেকে ওয়ার নিয়ে ব্যাটারিত লাগাইবা আবার মেশিন থেকে ওয়ার নিয়ে ইউনিট লাগাইবা ইউনিট রে সুঙ্গার লগে লাগাইবা আর সুঙ্গা অগুন গাছর ডালো বা বাঁশ দূরই বান্ধিবা আর মাইক্রোফোন মুখের সামনে রাখিয়া মেশিন অন করিয়া মাতিবাই তখন তুমি মাতিবাই স্বাভাবিক মা 3 কিলোমিটার দূরে পর্যন্ত আওয়াজ পৌঁছিব ঠিক না বেটি কতটা ঠিক না বেটি এবং যদি আমরা ওই আবিষ্কারকে বানাইছুন আজ থেকে 100 বছর আগে এটা এখন শূন্য হয়ে গেছে আমরা ডিজিটাল যুগ আমরা কিছু থিওরি ফুরাই দিতাম যেটা যুগ জিজ্ঞাসার সাথে মিল থাকে কিতা বলেতে আমরা এখন মাইক্রোফোন অগুন বান্ধিলে মো গাছর ডালো আর বাস আর শুঙ্গ গানিলে মো মুখর সামনে আর মাতি মো আওয়াজ দিব আওয়াজ দিব নি ফেলে দিত নাই বানানে বানাইয়া ই
জিনিসটা দিয়ে উদ্দেশ্য এটা তো সফল কাম হইতে হইলে যে নীতিমালা বয়ান করে দিছে ও নীতিমালার পরিপন্থী চলার কারণে পরিপন্থী ব্যবহার করার কারণে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হওয়া সম্ভব আমার আল্লাহ পুরুষ জাতি বানাইছে মহিলা জাতি বানাইছে নীতিমালা বয়ান করে দিছে যে তুমি পুরুষ ওইভাবে পরিচালিত ও তুমি মহিলা ওইভাবে পরিচালিত যদি আমি যেইভাবে বানানে ওয়ালা নীতিমালা বয়ান করে দিছি ওইভাবে পরিচালিত ও তাহলে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হইবাই আমার গোলামি করবাই পরকালে তুমি তাই বেহেশত যাইবাই আর উল্টা চলবাই পরকালে তুমি তাই জাহান্নাম যাইবাই ঠিক না বেটি আমরা এখন কইয়ার তো মাশাআল্লাহ ইতা শরীয়তর নীতিমালা মানিয়া ফরদা মানিয়া সলা এখন জবানত ইতা হকি তাহলে বুঝা যায় বানানে ওয়ালায় বানাইবার সময় আমরা রে তার নীতিমালা দিছে সর্বযুগে এটা প্রযোজ্য নাই হালাকে কথাটা বিলকুল বাস্তব নাই কারণ আল্লাহ যে নীতিমালা দিছে এটা সর্বযুগে প্রযোজ্য হিসাবে দিছে ঠিক না বেঠি আমরা এখন ইটারে উল্টা বুঝিয়া অতএব শরীয়ত যেটা এটা ঠিক আর আমরা যেটা হরিয়ার মন গোলা ইতা কিতা নাই ঠিক আমরা যেটা হরিয়ার ইতা কিতা ঠিক নাই ও যেন বেটা আছিল অশিক্ষিত বেটা বেটা কিতা দস্তগত জানে না ইলাখান মানুষ টেখালা আসুন মাতুক আসুননি কাম আকিলিন আকিলিন আয়াত মাজাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা আল্লাহু আকবার বেটা টেখার কোনো কমতি নাই কিন্তু দস্তগত জানে না ইলাখান মানুষর ফার্ম ডক্টরের ডিগ্রিওয়ালা বলে চাকরি করবা এটা বিশ্ব আছে নি না নাই আছে নি না নাই হে সুবহানাল্লাহ এখন মানুষের যদি টেখা তাকেতে শরীর কিছু গর্মি তাকে নিবা মাত্র না তাকে নি টেখা তাকে শরীর কিছু গর্মি তাকে নি বহুজন বাদশাহ বইছে তার সিংহাসনের দাড়ি গরর দাড়ি আর আত্মি তৈসে উঠানো ফুটাইয়া আর আত্মির বায় সার আর দেখে গাত থেকে ব্যঙ্গে গুপ বারোয়া আত্মির নাকর ডোগাত লাত মারে আর লাত মারিয়া হিরিবার গাত হওয়া যায় কত সময় বাদে হিরিবার বারিয়া লাত মারিয়া গাত হওয়া যায় আর কত সময় বাদে হিরিবার লাত মারে বারিয়া লাত মারিয়া গাত হওয়া যায় প্রধানমন্ত্রী যাইতে ডাক যায় এদের রাজা হইতে ভাইয়া যে সার কোডার হরুর কিতা লাগি ডাকলা তে ডাকছি আমার ই আত্মির নাকর ডগাত ব্যঙ্গি গিয়ে গাত থাকি বারোয়া লাত মারে এগুলো তো টেম্পারেচার কিতায় বাড়াইয়া দিল তত্ত্ব উদ্ঘাটন করিয়া জলদি দেও আর নাই খুব বেঅবস্থ প্রধানমন্ত্রী হইলে কোনো কিতাবর দায়ীরে চাইছে ভাই সেরা ব্যঙ্গে কিতাল লাগি লাত মারে এখন নিগু কিতাব হইতা কিন্তু আল্লাহ দারে দেখছি আর নেগি কিছু আকল দিলাই ঠিক না বেটি সুরে সুরি করতে হইলে তো কিছু আকল লাগে না নি আল্লাহ তো খালি সুপ খাইল নি হাসাবিয়ান নামি সাবিতা একটা চিন্তা করলো রে আত্মীয় লাত আত্মীর নাকর ডোগাত লাত মারে আবার ব্যাংক যে ব্যাংক 50টা আত্মীর ফার তুলে বললে আত্মীয় বুধু হইতো না কিথার বিষয়টা গাতো থেকে পারো না গাতুকু চেক করে দেখতাম গাতুকু চেক করাত লাগিয়া দেখে ব্যাংকু গাতো হামাইয়া লাল ফয়সে গ্রুফরে বয় কয় মাননীয় বাসা পাই দিছি তে কিতা পাইছ বলিতে বেঙ্গর শরীর গর্মি আর টেকার গর্মি ওদের লাল পয়সা ঢুকলে পয় টেকার গর্মিয়ে তার মাঝে কিতা আয় গর্মিয়া তে টেকা তাহলে কিছু শরীর গর্মি আইন নাই না এখন হইল পাই দিছি তার টেকার গর্মি এটা করে দুস্থ কলার বুধু বলতে টেকা তাহলে শরীর কিছু গর্মি থাকে না নি আর গরমর মৌসুম তাহলে ঠান্ডা লাগেনি মাতুই না হইতে গরমর মৌসুম যদি হতে ঠান্ডা লাগেনি না গরমর মৌসুম এখন বদ্রলোকের একটা হইলো টেখার গরমি আর আরেকটা হইলো মৌসুমের গরমি ইন্ডাস্ট্রির মালিক থাকে তোমার বিরাট শহর আর শহর তো এসি টেসি সপ্তাহ গাড়ির দুমায় বারো বারো হলে গরম জানা যায় না গরম ভিতরে হামাই গিয়ে এসির ভিতরে বারা গরম আর গরম এর কারণে দেখেন জানি গরমর দিনে আমরা দেশে ডাকাত গেলে বারা রৌবে দিয়ে আটিলে আমরা রিচার্জ যতখান গরম এর চেয়ে বেশি গরম থাকে ঠিক না বেটি ম্যানেজারে কইছে আমি কয়দিন যাই গিবা বাড়িত ই গরম যার থামার ইয়ার না আর বাড়িত ফুকুর ফার আছে গাছ গাছরা আছে ও তার তোলে কিছু রেস্ট লিবু এখন সপ্তাহ বাড়িত গিয়ে আইব ম্যানেজার কইছে যে আচ্ছা সার যা খা কোনো অসুবিধা নাই আমি খেয়াল রাখবো খালি মালিক বাড়িত গেছে আর বাদর দিন ফ্যাক্টরিত লাগি গেছে মারাত্মক একটা গন্ডগোল এখন মারাত্মক বিপর্যয় লগে লগে টেলিগ্রাফ পড়াইছে স্যার আপনি আগামী হাইকোর ভিতরে জলদি আউকা আর না হয় বিপর্যয় ঘটি যা আপনার বহলতা ধ্বংস হয়ে যাবে তবে আইবার সময় আপনি তো আর কোনো দাঁত গাড়ি নেই রেলে আইবা রেলের মধ্যে এসি কম্পার্টমেন্ট যেটা আছে রুম যেটা আছে ওগুলো রিজার্ভ করিয়া আনি জানি তাহলে আপনার আরাম হইব আরামে আইবার আমি স্টেশনও গাড়ি নিয়ে থাকবো
দেমনে গাড়িত উঠছে গিয়া এসি রুম রিজার্ভ হরিয়া এখন এসি রুম হামাইলে তো বটম আছে সি আছে মানে কোল্ড ইগুটি মানে ঠান্ডা বার হয় আর এই আছে মানে হট ইগুটি মানে গরম বাতাস বার হয় এখন বেটা দিগু ইগু শিক্ষিত না অশিক্ষিত অশিক্ষিত হে হামাইও মারছে এই চটিফা এখন হট গরম বার একটা হইলো টেহার গরমি আর একটা হইলো মৌসুমের গরমি আর আরেকটা গিদা এসির গরমি চেঙ্গো বেঙ্গো লাগাইছে লাগা রুম তাকি এক বেটা ইস্তিফা পায় বাতাস গরম বুত বুতে যা পারো কইলো রে দেতাও কিতা বেড়া খাইলিছে কোনো মতে আঙ্গার ডিঙ্গা ধরিয়া কইলো বাইসা আপনি মনে কয় শীত মারতে আসলা টিফা মারি দিছুন এইচো এর কারণে গরম বারো ঠান্ডার বদলা এখন কইরিকান যদি হই ও তো বুঝি নিব আমি অশিক্ষিত কই উঠিয়া আমার গরম লাগুক না ঠান্ডা লাগুক আমি রিজা করছি তোরাই লোক লোক ইগিয়া কইলা খাত বাহমুল জাহিলুনা কালু আসসালামু আলাইকুম জাহিলুল লাগি মাথার তাকি হরি দেওয়াল পাল্লা সুলম করিয়া তুই তোর গরম খা এইদিকে ম্যানেজার তোমার গাড়ি লইয়া যায় স্টেশন হাজির গাড়ি থামাইছে গিয়া লাউসে মালিক আর তো বুধ ভাইত্রে টেকার গরম মৌসুমের গরম এসির গরম গুলগুল হইছ ম্যানেজার এদিকে সারি তাকি তা হলো আপনি এসি রুম রিজার্ভ করে আইছেন নানি হজিও হজিও এসি রুম রিজার্ভ করে আইছেন তুই আপনার কি অবস্থা কি আপনার কি অবস্থা কি ওটা মাতিস না এসি নষ্ট হোকাতেন হে নষ্ট না এসি নষ্ট মাতো না ভাইতে হে নষ্ট না এসি নষ্ট হে নষ্ট আমরা আল্লাহ খান হে নষ্ট হয়েছি আল্লাহ মা জাতিরে বানাইছে সম্মানিত জাতি মা জাতিরে বানাইছে ইজ্জতি জাতি মা জাতিরে বানাইছে সম্মানিত জাতি ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহ মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহু আকবার মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত মা জাতির সম্পর্কে আমার আল্লাহ কয় আমালাত হু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা যে মা জাতি সংক্রান্ত বিষয় নিয়া হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা قال ثم من قال ثم ابوك هو الله ابو هريره হইন এক ব্যক্তি আইছে নবীর খেদমতর আইয়া জিকাইন ওয়াল্লাহ রাসূল মা বাফর মাস্তাকি বাল্লা ব্যবহার কর ফাইতো উপযুক্ত হে সন্তানর বাল্লা ব্যবহার হইতো উপযুক্ত সবচেয়ে আল্লাহ রাসূল হইন তোমার মা এর বাদে আবার দিকার মা বাফর মাদত থাকি সন্তানর বাল্লা ব্যবহার হইতো সবচেয়ে বেশি হে আল্লাহ রাসূল হইন তোমার মা এর বাদে জিকাই এই ব্যক্তি তারপরে হে বলেতে তোমার মা তিনবার আল্লাহ রাসূল হইন তোমার মা তোমার মা তোমার মা আর চার নম্বর বার গিয়া কইল কালা সুম্মা আবুকা মারে খবর হয়েছেন মারে খবর হয়েছে মারে খবর হয়েছে আল্লাহ মা আল্লাহ দামি জাতি মা জাতি ওলা ইজ্জতি জাতি মা জাতি ওলা সম্মানিত জাতি ওই সম্মানিত জাতির সম্মানের আসন আসীন রাখবার জন্য এই যে বুজুর সাজে নাই ঠিক না বেটি এরা যে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বানাইয়া তারার আসন মজবুতির সাথে আসন পাঠিয়া বইবার ব্যবস্থা করবার লাগি এই এলাকার সচেতন জনগণ হলে একটা দিনী প্রতিষ্ঠান করছে যেখানের মধ্যে মা জাতিরে কোরআনে হাফিজ বানানিও যেখানের মধ্যে মা জাতিরে আলিমা বানানিও যেখানের মধ্যে মা জাতিরে মহাদ্দিসা বানানিও ঠিক না বেটি আগে আসিল তো হাফিজ সাহ এই পুরুষ মানুষ মুফতি সাহ এই পুরুষ মানুষ মহাদ্দিস সাহ এই পুরুষ মানুষ কিন্তু এখন জায়গায় জায়গায় মহিলা জাতি হাফিজে কোরআন মহাদ্দিস মুফতি আসলনি না না এখন এক মা যদি হাফিজে কোরআন ওই তে এই কোরআন শরীফ বেশি করে তিলাওয়াত করবানি না না অতিকা করবানি না না এখন তান ফেটো দে বাচ্চা ইয়া দুনিয়াত আইবো ই বাচ্চাই গু মার ফেটো থাকতে কোরআন তিলাওয়াত শুনবনি না না শুনবনি না না আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি মা হাফিজে কোরআন আসলা সুবহানাল্লাহ খাওয়ালা মা কিতা আসলা হাফিজে কোরআন আসলা কোরআন তিলাওয়াত করতা কোরআন তিলাওয়াত করতা আব্দুল কাদির জিলানীর জন্ম হওয়ার বাদে যখন কিছু বড় হয়েছেন বক্তব্য নিয়ে দিছেন ইমাম সাহেবের কাছে আমার বাচ্চা করে কলিমা নবাদ হিকাউকা হ্যাঁ আমরা জেলা খান হুরুতারে বসি দিয়া দেই আর আল্লাহ খান আব্দুল কাদির জিলানীর দিছেন ইমাম সাহেবে কইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দেন নসুরে আলহামদুলিল্লাহ ফাতিহা সবক দেওয়াত লাগছে এখন দেখা যায় আব্দুল কাদিরে সবক দেওয়ার লগে লগে তিলাওয়াত আরম্ভ তিলাওয়াত করতে করতে দেখা যায় 18 ফারা বাচ্চায় মুখস্থ হয়েছে ছেলে
মা হাফিজে কুরআন আসলা মাগদা আসলা ও ভাই যদি ফ্যাক্টরি বালা তাকে প্রোডাকশন বলা হইব ঠিক না বেটি আর ফ্যাক্টরি যদি গন্ডগোল তাকে প্রোডাকশন গন্ডগোল আই ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ ওয়ালা বানাইতে হইলে রে ভাই মা জাতিরে দিনদার বানাইতে হইব মা জাতিরে পরহেজগার বানাইতে হইব মা জাতিরে খুদাবির বানাইতে হইব আর এটা বানানোর জন্য ওই এলাকার একটা দিনই দরস্কার আই পড়াইছে অতবে এই মাদ্রাসা যদি তাকে কইলে মা জাতি কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বলবা মা জাতি আহলুল্লাহ বলবা মা জাতি কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বলবা হাফিজে কোরআন বলবা আর ইতার তাকি দিয়ে রসুল আইবা ইতা দিন দাঁড়াইবা এর কারণে এই সমস্ত দিনই দরস্কার খেদমত করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা যদি রে ভাই ইসলামের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাই মানব জাতির মাঝে আল্লাহর রসুলের নবুয়তি লাভ করার পরে সর্বপ্রথম আল্লাহর রসুলের সান্ত্বনার বাণী যিনি শুনাইছে এই নাসলের দুন মহিলা ইনশাআল্লাহ একজন মহিলা উনি কে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে মানব জাতির মাঝে কেউ আল্লাহর রাসূলের নবুয়তি লাভ করার মাঝে সান্ত্বনার বাণী শোনানোওয়ালা নাই সর্বপ্রথম যিনি শুনাইছে এই নিরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জাতির মাসলা মাসাই অর্ধেক থেকে বেশি যিনি বর্ণনা করছেন এই নিরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নয় একজন মহিলা আবার ইসলামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে সর্বপ্রথম শাহাদাতের দরজা যার নসিব হইছে ইনিও একজন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অতএব মা জাতির তোয়া দেশে আগাইয়া নেওয়া সম্ভব নয় মা জাতির পিছনে ফেলাইয়া অগ্রগতি উন্নতির চিন্তা করা যায় না অতএব এদেরকে দিনী মিজাজে গড়িয়া তুলতে হইব কোরআন হাদিসের আলোকে এদের জীবন গঠন করার মেহনত আমরা করতে হইব তাহলে আমরা দুনিয়া আখেরাত আগাইতে পারব এর কারণে মা জাতি কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বন্তা আমরা সবে সাইনান ইনশাআল্লাহ সাইনান ইনশাআল্লাহ তাহলে আমরা এই সমস্ত দিনী দরস্কার খেদমত করতে রাজি আছি তো মতকা রাজি আছি তো সময় এত নাই আমি আলোচনা লম্বা করতাম না দুস্থ হলার বুজুর্গ বল অন্য মাদ্রাসার গড় এখান বনের